তোমাদের ওয়ান্ডার বিনু আর চলে এসেছে থাইল্যান্ডে। আর থাইল্যান্ডে এসে কি আর হোটেলে ঘুমিয়ে থাকা যায়? সকাল সকাল বেরিয়ে পড়লাম থাইল্যান্ড দর্শন করতে। আরে না না, এটা আপনাদের দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড নয়, এটা হলো দীঘার থাইল্যান্ড। এদিকে হয়েছে ছৌ নাচ, ছৌ নাচ, মা দুর্গা আছে আর মহিষাসুর আছে। কিচ্ছু পেলাম না, সাইকেল পাইনি, মোবাইল পাইনি, ট্যাব পেলাম না, লক্ষ্মী ভান্ডার ফেসিলিটি পেলাম না। সেই দুঃখে পড়াশোনা করলো না, কিছু জন পাচ্ছি না, পড়াশোনা করবে কেন? সামনের পরিবেশটা একটু দেখে নাও, তবে আমাদের ওঠা এখনো বাকি আছে। আরে এখানে বড় বড় করে দীঘা লেখার একটাই কারণ, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনি থাইল্যান্ডে নয় দীঘাতেই আছেন। একটু পরেই হোটেলে যেয়ে হোটেল চেক আউট করতে হবে, গাড়ি নিয়েই আবার বেরিয়ে যেতে হবে নতুন জায়গার সন্ধানে, তারপরে আবার সন্ধেবেলায় বাড়িও ফিরতে হবে। কত কাজ, সেই সব কিছু ভুলে গিয়ে এই শরতের আকাশ ও শান্ত জলরাশির সুন্দর দৃশ্য অনুভব করতে থাকলাম। সমুদ্রের সাথে একটা যেন আলাদাই বন্ধুত্ব হয়ে গেল। আর সমুদ্রকে বললাম, আবার আসিব ফিরে সমুদ্রের এই তীরে। ঘড়িতে এখন 7:05, ঘণ্টাখানেক সঙ্গে সুমন, না না মানে ঘণ্টাখানেক ওয়াচ টাওয়ারে সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম বাকি জিনিসগুলো উপভোগ করতে। ছেলেবেলা কবে হারিয়ে গেল বড় হয়ে ওঠার ফাঁকে, এখনো কি কেউ বিকাল হলে খেলবি বলে ডাকে? হাত পাত গুটিয়ে দাঁড়িয়ে এরম করে কি দেখাচ্ছে আবার? ও আচ্ছা, কোনো কিছুতে হাত দেবেন না, চোখ দিয়ে উপভোগ করুন। এইটা পুরো বাচ্চাদের ফ্লিপ খাওয়ার জন্য করেছে, খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। কি করছে এরা? এরা তো পুরো পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে যে যার নিজের মতন পোজ দিয়ে। ও আচ্ছা, পিছনে বাউল টাইপ কিছু একটা, আর এরা পোজ দিয়ে রয়েছে। বাহ, অসাধারণ, এটা ছবি তো তুলতেই হবে। এখানে আর কি করছিস রে? দেখছি। কি দেখছিস রে? এত ফ্যাসিলিটি পেলে হাসি তো হবেই মুখে। দেখ হাসির এক মুখে। কি ফেসিলিটি পেলো? এই যে সাইকেল, এই কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী, কত কিছু। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য মুখে স্মাইলি। হ্যাঁ দেখ না, হাসি রাখ। আর আমরা কিচ্ছু পেলাম না, কিচ্ছু পেলাম না আমরা, ঠিক আছে? তো যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর আমরা অ্যাকচুয়ালি হাসি মজা করে ভিডিওটা বানাচ্ছি, ডোন্ট মাইন্ড। কি রে আবার এখানে কি রে? এই যে কিচ্ছু পেলাম না আমরা, না সাইকেল, না লক্ষ্মী ভান্ডার, না কন্যাশ্রী, না সাইকেল, কিচ্ছু পেলাম না। এরকম মুখে তো হাসি থাকবেই পেলে। যেটার ফটো দেখে অ্যাকচুয়ালি এখানে আসা, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, অসাধারণ এই সিটিং ব্যাপার। কি হলো, কি হলো এখানে আবার কি হচ্ছে রে ভাই? হ্যাঁ এখানে আবার কি হচ্ছে? মানে কোনো এক মহাপুরুষ বলেছিলেন, কু দেখিব না, কু বলিব না, কু শুনিব না, কিন্তু আমি বলি যেটা অন্যায় মনে হবে এক্সপোজ করে দাও। ওই দিকটা হচ্ছে আই লাভ দীঘা লেখাটা রয়েছে ওই দিকটাই, তার তার ওপাশে কিন্তু নিউ দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা, ওল্ড দীঘার পাশেই একদম এই এই টোটাল এরিয়াটা। খুব সুন্দর প্রজেক্ট করেছে এটা, আমার তো বেশ ভালো লাগলো। তোমরা এখানে এসে সন্ধ্যেবেলা বা সকালবেলা একটু ফিল নিতেই পারো, অসাধারণ লাগবে, খুব সুন্দর লাগবে। তো এই যে সিটিং এরিয়াটা টোটাল যেটা দেখা যাচ্ছে,
সেটা কিন্তু খুব সুন্দর, মানে এইদিকে একরকম কালার করা, দেখো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে, আবার ওইদিকে একরকম কালার করা, ওইদিকে নানান রকম, মানে প্রত্যেকটা সিট প্রত্যেক রকম কালার করা, তো খুব সুন্দর লাগছে। তো এখানে আবার পোজ দিতে শুরু করে দিয়েছি, এটা আমার তো মানে কাজ বাকি রয়ে গেছে, এটাই খালি যে ওরা পোজ দেবে আর আমি ভিডিও বানিয়ে যাব। তো যাই হোক, এখানে ওরা পোজ দিয়েছে যখন আমি একটুখানি ভিডিও বানিয়ে দিই ওদের। এই 64খানা ঘরের মধ্যেই কিন্তু আমাদের লড়াই করতে হয়। এই দাবা খেলার মধ্যে আমার কিন্তু মন্ত্রীকেই বেশি ভালো লাগে, কারণ মন্ত্রী যখন তখন যেখানে সেখানে চলে যেতে পারে, ঠিক আমাদেরই মতন। কি অবস্থা রে, পড়ে গেছিল? এই হচ্ছে ওয়ান্ডার বিনু, আর তোমরা দেখতে থাকো ওয়ান্ডার বিনু চ্যানেলের নানান রকম নিত্য নতুন ভিডিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবকিছু করো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ ততক্ষণ কি ভাবি? হ্যাঁ।